অস্ট্রেলিয়ান ডাক্তার বলছে যে বাচ্চার বয়স 1 মাস হওয়ার আগে ফাইল করা ভালো। নিউজ দিয়ে আবার লেখা, এটা কিন্তু বাংলাদেশি ডাক্তার না, কারণ এই রিসার্চ যখন স্ট্যানফোর্ডের ছাত্র ছিল তখন ওখানে এক বাঙালি বসতো, তার থেকে মোটামুটি বাঙালি সংস্কৃতি সম্পর্কে তার একটা ধারণা আছে। এই ছাত্রটা নেওয়ার জন্য সে একজন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছ থেকে একদম সার্টিফিকেট দিচ্ছে, সেটা পাঠাইছে যে না তাড়াতাড়ি ট্রাই করতে হবে। এবং সেই ব্যবস্থাটা হইল যখন মঞ্জুর দম্পতি ক্যানবেরা শহরে পৌঁছল, পৃথিবীতে কিছু কিছু দেশের রাজধানী ছোট ছোট শহর, তার মধ্যে অস্ট্রেলিয়া একটা, ক্যানাডাতেও এরকম অটোয়া শহর ছোট, তো তাদের জন্য চারতলায় একটা বাসা, চারতলা বাসায় ওঠার সময় বাক্স পেটারা সব ওই ব্রেন্ট এবং মিসেস ব্রেন্ট দুইজন উপরে তুলছে, উপরে তোলার পরে ব্রেন্ট মঞ্জুরকে বলছে তুমি কি জানো তোমার বোঝাটা আমি কেন বহন করলাম? না আমি তো জানি, তুমি এত ভালো ছাত্র এই জন্য তোমার বোঝাটা বহন করলাম। বিদেশে বড় বড় প্রফেসর ভালো ছাত্র পাওয়ার জন্য তাদের বোঝাটাও টান, আমরা জানি না কত ভালো হইল, ভালো হইলে ক্রিকেট সিএসি ডিপার্টমেন্টে ঢুকবো, তাই না? আমি তোমার বোঝাটা দিই না, কিন্তু ওরা কিন্তু ঠিক এই জিনিসগুলো করে। এবং এখন অস্ট্রেলিয়াতে কম্পিউটারের উপরে যে কোনো কাজ হলে মঞ্জুর মোর্শেদের ডাক, সে এত নাম করা এখানে খুবই খুবই নাম করা। এবং মোনাশ ইউনিভার্সিটি অনেক বছর আগে কনভোকেশন স্পিকার হয়েছে, আমরা তো আর তাকে কনভোকেশন স্পিকার হিসাবে ডাকবো না, বয়স 70-80 হইতে না হয় তখন আমরা বিবেচনায় আনবো, না হয় বিচারকদের ডাকবো, মাস্টারদের ডাকবো না, তাহলে এইরকম হবে। তো ওই দেশে যে গুণী মানুষ তাকে তারা ডাকে, তাই না? এইরকম মঞ্জুর মোর্শেদ বাংলাদেশের কমপক্ষে 100 জন ছাত্রের পিএইচডি ভর্তি নিশ্চিত করেছে তার ইউনিভার্সিটিতে। অনেক ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন ফি নিজে দিয়ে, এটা হলো অপূর্ব প্রতিশোধ। ইউজিসি তাকে একটা পিএইচডি স্কলারশিপ দেয় নাই, সে 100টা স্কলারশিপ নিশ্চিত করছে। এখনও বাংলাদেশে কমপক্ষে জনা বসে পিএইচডি আছে যারা মঞ্জুরের পর থেকে বের হয়েছে, বাংলাদেশে আমি তারা কাজ করছি, কেমন? এটা হলো বাংলাদেশে আছে। ইয়ার 2000 আমি নিউ ইয়র্ক শহরে আছি, আমার এক ছাত্র, সেও খুবই ভালো, তার নাম হলো সুমন কুমার রাম, মহাবুদ্ধিমান প্রাণী, সে ইউনিভার্সিটি অফ ইলিনয় আর বাংলা শ্যাম্পেনে পড়তে এসেছে। তো তার টিচাররা তো খুবই ইমপ্রেস, তারও আমার সাথে কিছু পেপার টেপার আছে, খুবই ইমপ্রেস যে বাংলাদেশের ছেলে তুমি এতগুলো পেপার কীভাবে করলা। বন্ধুরা আবার বলছে দেখো ক্লাসে আমার র্যাঙ্ক হলো বাজার হবে, আসলে বাজার হবে যেটা সেগুলো না নর্মাল না, তখন ওরা বলে আর বলে গেল বলে আমরা তো আরও ওদেরকে পাইতে চাই। তো একদিন গভীর রাতে রাত একটার দিকে এক প্রফেসর তাকে ফোন করছে, রাত একটার দিকে বলছে দেখো তুমি বিরক্ত হয় না, আমি অনেকবার চেষ্টা করছি তোমাকে পাচ্ছি না, যেমন রাত একটায় ফোন করলাম, আমি কার্নেগি মেলন ইউনিভার্সিটির প্রফেসর, আমি টুরিং অ্যাওয়ার্ড নিই না, টুরিং অ্যাওয়ার্ড মানে কম্পিউটার সায়েন্সে একটা নোবেল পুরস্কার, টুরিং অ্যাওয়ার্ড নিই না, তো আমি চাই তুমি কার্নেগি মেলনে ভর্তি হও, মানে একটা ইউনিভার্সিটিকে পুষলে তার ইউনিভার্সিটিতে নিয়ে যাবে, ছাত্রটা তো দামি নিতে হবে, এবং তোমাকে বাংলাদেশ থেকে যাতায়াতের ভাড়া দিয়ে দেবো, আমাদের এখানে একটা ওপেন হাউস প্রোগ্রাম হবে, যেটা আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি হয়, তারা ডিপার্টমেন্ট বলে আমাদের ডিপার্টমেন্ট কত ভালো ছাত্রদের অ্যাট্রাক্ট করে, আমাদের সেই বিধান নাই, আমরা এটা করি না, এটা আমেরিকাতে করে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো ডিপার্টমেন্টগুলো ওপেন হাউস প্রোগ্রাম করে। ওই দিন বিভিন্ন উৎসাহী ছাত্র যারা ভর্তি হইতে চায় তারা আসতে পারে, দেখতে পারে। দেখ কার্নেগি মেলনে সুমন ঠিক করলে যে কার্নেগি আমাকে জিজ্ঞেস করবো, তাই তো আমি যে পছন্দ হলে এখানে যাবো, তাই কার্নেগি মেলনে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই কথা
কথা যখন ইউনিভার্সিটি অফ ইলিনয় আর তারা সেখানে চেয়ারম্যান জানতে পারলো, তখন সুমনকে নিয়ে একটা জায়গা দেখালো, এটা পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার ল্যাব আমার এখানে আছে, তুমি এই ইউনিভার্সিটি ছেড়ে যেও না এবং তোমার ফেলোশিপ বাড়িয়ে দিচ্ছি। যদি সে থাকে নাই, তাই না? তাহলে বাংলাদেশে ছেলেরা, বাংলাদেশে যদিও আমরা তাদেরকে এমন কদর দেই না, উন্নত বিশ্বে কিন্তু ঠিকই কদর আছে, ঠিকই কদর আছে। তোমরা পাস করার পরে তোমরা সবাই বাংলাদেশে থাকবে, এটা আসলে আমরাও চাই না, কারণ আমরা সেই সুযোগটা তৈরি করতে পারবো। তোমরা সবাই যদি বাংলাদেশে কাজ করতে চাও, আমাদের পপুলেশন ডেন্সিটি হলো পৃথিবীর অ্যাভারেজ পপুলেশন ডেন্সিটি 24 গুণ বেশি, তারপরে 24 গুণ বেশি জায়গা আমাদের পাওয়া উচিত ছিল। আল্লাহ কীভাবে হিসাব করে আমাদের লোক কম দিচ্ছে জানি না, যার সে তার কাজ করছে, আমাদের আমাদের কাজটা করতে হবে, আমাদের 124 গুণ জায়গা দখল করতে হবে, তাই না? এবং সেই দখলটা আমরা মধ্যপ্রাচ্যের মতো করবো না, আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে করবো। তোমরা বিভিন্ন ভালো ভালো চাকরি করবে, তাতে বাংলাদেশের সুনাম হবে। এটা কিন্তু ভারতীয়রাও এরকম করছে, বাংলাদেশে গেছে এবং সেখানে তারা চাকরি করছে এবং ভারতে কন্ট্রিবিউট করছে, তাই না? তোমাদেরও এই একই রকম জিনিস করতে হবে, একই রকম জিনিস করতে হবে। এবং এটা করতে হলে কী লাগবে? দক্ষ হইতে হবে, দক্ষ হইতে হবে। গুগল, ফেসবুক, টুইটার, এই মাইক্রোসফট, এরা কিন্তু কখনো বলবে না তুমি কোন ইউনিভার্সিটি থেকে পাস করছো। বুয়ে, ঢাকা ইউনিভার্সিটি সবই মোটামুটি সমান, আমাদের র্যাঙ্ক নাই। তোমরা কি কেউ দেখো ইউনিভার্সিটির র্যাঙ্ক? ইউনিভার্সিটিতে তো নানাভাবে র্যাঙ্ক করা হয়, তাই না? একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস, ARWU, এটা সাংহাই যে অর্ডার ইউনিভার্সিটি থেকে পড়ে, এটা বেশ ভালো র্যাঙ্কিং। আনফর্চুনেটলি আমাদের দেশের কোনো ইউনিভার্সিটি রিজনেবল তালিকায় আমরা নাই। সুতরাং ওরা কেউ বলবে না যে তুই দিদি ইউনিভার্সিটি সবই শূন্য কোথায়। তোমরা যদি দক্ষ হও তাহলে তোমরা সার্টিফিকেট, ওরা ইনফ্যাক্ট তোমার সার্টিফিকেট দেখেছে, সার্টিফিকেট লাগলে ভিসা পাওয়া কম্পিউটার এক্সপার্ট হিসেবে যাচ্ছ, তখন এক দেশের থেকে বলবো যে তুমি কি পাস করছো, ওই কারণে ওরা কিন্তু সাইও নেয় না, তাই না? তো এইটা তার মানে একটা সুবর্ণ সুযোগ যে তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো, আর তুমি দেখো মানে দেশের ভিতরে শোনা দেশে এই সুযোগে তোমরা যদি দক্ষতা অর্জন করো, প্রোগ্রামিং দক্ষতা, তাহলে কিন্তু ভালো ভালো কোম্পানিতে চাকরি করতে পারো। আমাদের দেশের এখন অনেক ছেলে এবং মেয়ে বিদেশে খুব সম্মানের সঙ্গে চাকরি করে, এখন সে মাউন্টেন ভিউতে গেছে, উপজাতির পড়ে গেছে। এরকম প্রতি বছরই 5-7 জন মিনিমাম তো যাচ্ছে, মিনিমাম 5-7 জন যাচ্ছে। এবং তোমাদের এরকম একটা টার্গেট থাকতে হবে যে লিডিং ইউনিভার্সিটি থেকে আমি এই প্রকার চাকরি পাব, তাতে কী হবে, লিডিং ইউনিভার্সিটি সব ছাত্র উদ্বুদ্ধ হবে, উজ্জীবিত হবে, আত্মবিশ্বাসী হবে, তাই না? বুয়েটের একজন গেলে ওরা তার আত্মবিশ্বাসী হতে পারো দাম বুয়েটি যদি ওরা হতে পারে, লিডিং ইউনিভার্সিটি থেকে একজন ছাত্র যদি মাইক্রোসফটকে জয়েন করতে পারে, চাকরি পেতে পারে, এটা শুধু লিডিং ইউনিভার্সিটির ছাত্রদের উদ্বুদ্ধ করবে না, সারা দেশের ছাত্রদের উদ্বুদ্ধ করবে। সেই চেষ্টাটা আসলে করা উচিত, একটা টার্গেট আমি এটা করে ফেলব। এবং তারুণ্যে ইয়াং বয়সে এই টার্গেট শোয়া এটা কিন্তু অনেক কিছু হতে পারে। আমার এক ছাত্র ছিল বাকি হলো হাজির।